अनाबिल टीवी सत्येर साथे। अनेक जल्पना कल्पना शेषे आगामी 30 अक्टोबर अनुष्ठित होते जाच्छे आइडियल स्कूल एंड कॉलेजेर गवर्निंग बडी निर्वाचन 2021। ए निर्वाचने प्रतिनिधि और संरक्षित महिला सदस्य पदसह मोट 22 जन प्रार्थी प्रतिद्वंदिता करছেন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানান ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। আমার নির্বাচন ইশতেহারের মধ্যে আছে আমি অভিভাবকদের সমন্বয়ে একটা সমন্বয় কমিটি গঠন করব এবং শিক্ষার্থীদের কাছ থেকে অযৌক্তিক ফি আদায় বন্ধ করব এবং যেসব শিক্ষার্থী গরিব এদেরকে ফ্রি প্রয়োজনে হাফ ফ্রির ব্যবস্থা করব এবং আমাদের যারা অভিভাবক আছেন ওনাদের বসার কোনো ব্যবস্থা নাই আমি সেই বসার জন্য ওনাদের সুব্যবস্থা করব এবং নামাজের ব্যবস্থা করব যে মারা আছেন হ্যাঁ তারপরে শ্রেণী বাথরুমের ব্যবস্থা করব তারপরে আমার ওই যে ডাক্তার প্রত্যেক শাখায় যাতে ডাক্তার নার্স এবং একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করার জন্য সেই ব্যবস্থাও আমি আমার ইয়াতে রাখছি। তাছাড়া আমাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন স্কুলের তাদের জন্য হাউজিংয়ের ব্যবস্থারও একটা ব্যবস্থা আছে স্কুল এবং ব্যাংকের সমন্বয়ে সেটা আমি ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব। এছাড়া জরুরি যে কোনো সমস্যা জরুরি ভিত্তিতে যাতে সমাধান করা যায় সেজন্য আমার চেষ্টা থাকবে। তো আমি যে অঙ্গীকারগুলো করছি আমি এগুলো রাখার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব, এটাই আমার কথা। আসলে বিষয়টা হচ্ছে যে সব কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি দীর্ঘ 12 বছর এই গভর্নিং বোর্ডের সাথে আছি। তো সেই সময় যে উন্নয়ন প্রকল্পগুলো যে চলছে শুধু উন্নয়ন মানে কি অবকাঠামো উন্নয়ন না, শিক্ষার মান উন্নয়ন পরিবেশ উন্নয়ন সব কিছু যেগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনার মধ্যেই আছে। তো আমরা চাই যে একটা মানুষের জন্য সামাজিক আর্থিক অবস্থা এবং আমাদের বিশেষ করে যে শিক্ষার মানটা গুণগত মানটা যে শিক্ষকদের মাধ্যমে আর একটু বেশি পায় এই জন্য আমরা চেষ্টা করব এবং সেটা করে আসছি। আর কোচিং নির্ভর ছাত্রী আমরা করতে চাই, আমরা প্রতিষ্ঠান নির্ভর ছাত্র করতে চাই। আমার নির্বাচনী ইশতেহার আছে, আমি 12টা অঙ্গীকার করেছি। তার ভিতরে হচ্ছে ছাত্রছাত্রীদের অতিরিক্ত ফি আদায় বন্ধ করা, বনশ্রী মুগ্ধা এবং বসার স্থানে স্থাপন করা, বনশ্রী মুগ্ধায় মেয়েদের কলেজ স্থাপন করা, তারপর করোনার 2 বছরে ছাত্রছাত্রীদের বেতন মকুব করা, তারপর হচ্ছে ভর্তি বাণিজ্য বন্ধ করে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করা, শিক্ষক কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করা, মতিঝিল বনশ্রী মুগ্ধায় ক্যান্টিন চালু করা, বাৎসরিক বনভোজন করা, দুর্নীতিবাজ শিক্ষক কর্মচারীদের অপসারণ করা, আইডিয়াল স্কুলে অভিভাবক ঐক্য ফোরামের সকল অভিভাবকদের সদস্য করে কমিটি ঘোষণা করা, SMS-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ইনআউট অবহিত করা ও অভিভাবকদের কাছে সব ধরনের নোটিশ প্রদান করা, বনশ্রী মুগ্ধা বুটকেন্দ্র স্থাপনের জন্য চেষ্টা করব। আমার এই 12টা অঙ্গীকার, এই 12টা অঙ্গীকার নিয়ে কাজ করতে চাই আমি। দোয়া করবেন, আমি নির্বাচিত হলে এই সর্বাত্মক চেষ্টা করব এই অঙ্গীকারগুলো পালন করার জন্য। ওনার নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে হচ্ছে স্কুলের যাবতীয় যে সকল সমস্যাগুলো আছে, বর্তমানে যেসব সমস্যাগুলো চলমান জমি বিষয়ক কিছু সমস্যা আছে, এছাড়াও গার্জিয়ানদের অনেক অভিযোগ আমরা মাঠে এসে আজকে পেলাম। করোনাকালীন সময়ে এই যে গার্জিয়ানদের এত দুরবস্থা, এই অবস্থাতে কারো বেতন কমানো হয় নাই। এই যে বিশেষ বিশেষ সময়ে যে প্রবলেমগুলো ফেস করে এগুলো সবসময় সমাধান করার জন্য সচেষ্ট থাকবে। এছাড়াও বর্তমানে আধুনিক বিশ্বে শিক্ষা যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু এখন চলে গেছে মাল্টিমিডিয়ার যুগে, মাল্টিমিডিয়া শিক্ষা ব্যবস্থার দিকে সবাই ঝুঁকতেছে। তো আইডিয়াল স্কুলে এটা কিছুটা শুরু হলো, ওইভাবে বেগবান এখনও হয় নাই, ওইভাবে বেগবান করার লক্ষ্যে নিয়ে আমরা আসি। রুহুল আমিন সাহেব আছেন, ওনার ব্যালট নং 13 এবং ওনার পক্ষ থেকে আমি ওনার ছেলে মোহাম্মদ খোরশেদ আলম সবার কাছে ভোট চাই। ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়েছেন স্কুলগুলোর আশপাশ। সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা। ইনশাল্লাহ আমি আশাবাদী যদি অভিভাবকরা আমাকে নির্বাচিত করে তা আমি ইনশাল্লাহ অবশ্যই আমি নির্বাচিত হব এবং আমাকে দোয়া করবেন সবাই আমি যাতে নির্বাচিত হয়ে আমাকে ভোট দিবেন। আমার মনে হয় ওনারা অভিভাবকরা দেখবেন যে কে সর্বাপেক্ষা যোগ্য, যে যোগ্য তাকেই ভোট দিবেন। আমি অনার্স মাস্টার্স করছি অ্যাকাউন্টিংয়ে, তারপরে MBA করেছি, LLB করেছি, LLM করেছি, আমি ব্যাংকার এবং আইনের শিক্ষক। ভোটারদের উদ্দেশ্য হলো আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। অনেকেই এই বছর ভোট দিতে যায় না, একটা ক্ষোভ আছে যে ভোট দিলে কি হবে। আমি মনে করব যে সবাই ভোট দিতে যাবেন আপনারা, কারণ আপনারা ভোট দিলেই যোগ্য প্রতিনিধি আসবে। আমার ব্যালট নাম্বার 18। আসলে জয় পরাজয় দুটো পাশাপাশি থাকে। আমি বিশ্বাস করি যে আমি বিজয়ী হব। সবাই আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। परिवर्तन पक्षे 11 नम्बर बैलटे और हमें हे बनश्री एकमात्र कैंडिडेट अपने सबुजबाग खिलगाँव बासाबो रामपुरा बाड्डा बनश्री एकमात्र अभिभावक माध्यमिक शाखा प्रतिनिधि होच्छे आमी खंदकार नामुल नासिर माध्यमिक शाखार 11 नम्बर बैलट सबार काछे 11 नम्बर बैलटे भोट चाई एबं 11 नम्बर बैलटे भोट दिए आपनारा हे मतिझिल बनश्री एवं मुगदा शाखार अभिभावकदेर मनेर कथा जेन आमी बोलते पारी एबं तादेर दाबी दावा जेन आदाय करते पारी सेई ब्यापारे सहायता करबेन एबं आशा करी 11 नम्बर बैलटे भोट दिए आमाके जययुक्त करबेन एबं आमी एकजन सत् शिक्षित आमी एकजन अध्यक्ष एकटा स्कुल एंड कलेजेर अध्यक्ष আমাকে সেইভাবে দোয়া করবেন। আমি শিক্ষিত মানুষ, আমি দুর্নীতির সাথে যুক্ত নাই, আমি কোনো কলুষিত না, আমি সৎ, আমি একজন, আমি হচ্ছে LLB করা, আমি ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করা। আমাকে শিক্ষিত হিসাবে আমাকে আমাকে দয়া করে একটা ভোট দিবেন 11 নম্বর ব্যালটে। রুহুল আমিন সাহেব আছেন, ওনার ব্যালট নং 13 এবং ওনার পক্ষ থেকে আমি ওনার ছেলে মোহাম্মদ খোরশেদ আলম সবার কাছে ভোট চাই। আর ওনার উনি 1996 সাল থেকে আজ অবধি এই স্কুলের একজন ভোটার। এতদিন পর্যন্ত উনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন নাই, কিন্তু জনগণের যে মতামত সেই মতামতের ভিত্তিতে উনি আজকে প্রার্থী। কারণ জনগণে অনেক ক্ষোভ, এই ক্ষোভের থেকে ভোটাররাই ওনাকে দাঁড় করাইছে যে আপনি আমাদের ইলেকশন করেন। কারণ উনি একজন প্রশাসনিক কর্মকর্তা, LGID মিনিস্ট্রির, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব। যেহেতু উনি এই বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করে, বাংলাদেশ সরকারের সাথে কাজ করে, দাবি দাওয়া আদায় করে, তাই জনগণের আশা প্রত্যাশা থেকে উনি এবার প্রার্থী। আশা করি আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে বিজয়ী করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে আরও উন্নত হওয়ার সুযোগ করবেন এবং আমাদেরকে সুযোগ দিবেন। আমরা অনেক বছর থেকে যেহেতু ভোট দিচ্ছি, কমিটি দীর্ঘদিন পর্যন্ত দেখতেছি, স্যারকে নিয়ে এবার আমাদের অর্থ হইল যে এই ঘুণে দেওয়া যে ব্যবস্থাটা সবার যাদের প্রতি ক্ষোভ সেইটা আমরা একটু চেঞ্জ করতে চাই। সেখানে স্যার যেহেতু আইনের শিক্ষক এবং ব্যাংকার, তার কোনো অন্য ধান্দা করতে হবে না, যেটা এখানে চলতেছে সেটা সে করবে না। এটা আমরা 100% নিশ্চিত হয়েই স্যারের জন্য আমরা মনোপ্রাণ দিয়ে নামছি। সবাই এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা আসছি। হ্যাঁ, এইটাই স্যারের জন্য আমরা বলতে চাই। স্যারের ব্যালট নাম্বার 18, স্যারের নাম হইল রুহুল আমিন এবং স্যারের প্রাথমিক থেকে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি যেহেতু একজন গার্ডিয়ান, গার্ডিয়ানদের প্রতি আমার এইটাই অনুরোধ, আপনারা আসুন। আর স্যার হইল এই এলাকার প্রার্থী, তার বাসা মধ্যপাড্ডা। এই এলাকার দাবি দেওয়া নিয়ে স্যার সবসময় সোচ্চার থাকবে। এই জন্য এই এলাকার সমস্ত গার্ডিয়ানদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, তারা যদি স্যারের পক্ষে ঝাঁপাইয়া পড়ে তাহলে এই স্কুলের ভবিষ্যতের জন্য অনেক অনেক ভালো হবে। একজন যোগ্য প্রার্থী হিসেবে তার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন এবং তার ব্যালট নাম্বার হচ্ছে 18। সবাইকে বলবো যে উনি যেন একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন 2021। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে, এটাই সকলের প্রত্যাশা। কাইয়ুম হোসেন, অনাবিল TV, ঢাকা। অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডে রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প। রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন।